Hello everyone, Assalamualaikum. Welcome to my channel Tasty Town UK. Amar ajke recipe mojar ekti recipe mula diye shutki mach ebong chapa shutki. Cholun dekheni kibhabe eta banano hoy. Ekhane ami ekta mular kichu tongsho niye nichhi. Apna chaile puro mula tai nite paren kimba jototuku icche ar ki. Tobe ami jototuku niyechi eta katar pore measuring cup e pray 2 cup hoyeche. এটাকে আমি চাক চাক করে কেটে নিয়ে তারপর আরো ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি মুলার স্লাইসগুলো আমি বেশি পাতলা করিনি একটু মোটা রেখেছি এতে রান্না করার পরেও মুলার টেক্সচারটা আমরা ফিল করতে পারবো আর মুলার স্বাদটাও মুখে লেগে থাকবে আরো নিয়েছি কয়েকটা চাপা শুটকি শুটকিগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি সব ধরনের শুটকি কিন্তু ফ্রিজারে প্রিজার্ভ করি এতে লম্বা সময় শুটকিগুলো স্বাদ অটুট থাকে রান্না করার কিছুক্ষণ আগে শুটকিগুলো বের করে একটু পানিতে ভিজিয়ে রাখলে এটা রান্না করার উপযোগী হয়ে যায় একটা প্যান গরম করে এখানে আমি 3 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ পেঁয়াজটাকে 1 মিনিটের মতো ভেজে আমি শুটকিগুলো দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ আর শুটকি একসাথে মিলিয়ে মিনিট পাঁচেক ভেজে নিব আঁচটা কিন্তু মিডিয়াম থাকবে এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া আধা চা চামচ হলুদ গুঁড়া আর 1 চা চামচ ধনিয়া গুঁড়া ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এতে অল্প একটু পানি দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায় ভালো করে কষানোর পর যখন তেল উঠে যাবে উপরের দিকে তখন স্লাইস করা মুলাগুলো দিয়ে দিব মশলার সাথে মুলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলা আর মুলাগুলো ভালোভাবে মিশিয়ে নেয়ার পর এখন আমি ঢেকে রান্না করব মিনিট পাঁচেকের মতো চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থাকবে বেশি হাই করলে পুড়ে যাবে মিনিট পাঁচেক পরে আরেকটু নেড়েচেড়ে আমি হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি নেড়েচেড়ে আবার ঢেকে দিচ্ছি মিনিট পাঁচেকের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেকে রান্না করব আরো 3-4 মিনিট চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আর লো এর মাঝামাঝি থাকবে এরই মধ্যে কিন্তু পানিটা প্রায় শুকিয়ে যাবে এখন একটা মুলা নিয়ে দেখব সিদ্ধ হয়েছে কিনা এরই মধ্যে মুলা সিদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচা মরিচ এখন একটু নেড়েচেড়ে চুলাটা বন্ধ করে দিব আমাদের মুলা শুটকি তরকারি হয়ে গিয়েছে খুব সহজ আর অল্প উপকরণে এই মুলা শুটকি তরকারিটা কিন্তু ভাতের সাথে খাওয়ার জন্য একটা পারফেক্ট রেসিপি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে বাসায় অবশ্যই ট্রাই করবেন আগামী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ